প্রতি মাসে দ্বিগুণের খরচের হিসাবের সাথে হিসাবরক্ষণ অফিসের ব্যয়ের হিসাব রিকনসাইল করতে হয়। অর্থাৎ দ্বিগুণ প্রতি মাসে যে খরচ করি এই খরচের সাথে হিসাবরক্ষণ অফিসের খরচের মিলকরণ করা হয়। তো এই মিলকরণ করার জন্য প্রতি মাসে আমাদের একটা ব্যয়ের সামারি অর্থাৎ ইউ4 রেজিস্টারের কপি লাগে, যেটা আমরা হিসাবরক্ষণ অফিস থেকে নিয়ে থাকি। এই সম্প্রতি হচ্ছে এই হিসাবরক্ষণ ইউ4 ডিডিউগনের আইডি থেকেই এটা প্রিন্ট করা যাবে এবং এটা দিয়েই সকল রিকনসাইলের সকল কাজ করা যাবে। এই জন্য হিসাবরক্ষণ অফিসে যেতে হবে না, ইউ4 এর রেজিস্টারের জন্য হিসাবরক্ষণ অফিসে যেতে হবে না, এখন ডিডিউগনের আইডিতেই পাওয়া যাবে। আজকের পর্বে আমরা সে বিষয়টি দেখব। তো তার আগে সবাইকে সাফিন আইটি 2022-এ স্বাগতম। সাফিন আইটির সকল ভিডিও এখন সাফিন আইটি 2022-এ পাওয়া যাবে। তো এই জন্য ডিডিউর যে কোনো ব্রাউজারের সাহায্যে আপনি আইবাসে এসে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে অর্থাৎ আপনার আইডিতে জাস্ট প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনি এরকম উইন্ডো দেখতে পাবেন, তিনটা অপশন রয়েছে দেখুন, অ্যাকাউন্টিং, বাজেট এক্সিকিউশন এবং সিকিউরিটি। তো আমরা এই ইউ4 রেজিস্টার নেওয়ার জন্য আমরা অ্যাকাউন্টিং অপশনে ক্লিক করব দেখুন। বা আপনি যদি বাজেট এক্সিকিউশনে ক্লিক করেন তাহলে এই এই অপশন থেকে দেখুন এখানে আপনি বাজেট এক্সিকিউশনে প্রবেশ করতে পারবেন। আবার হচ্ছে আপনি এইখানে ক্লিক করলে আপনি অ্যাকাউন্টিং অপশনে ক্লিক করবেন, প্রবেশ করবেন। তো আমি এখান থেকে অ্যাকাউন্টিং অপশনে আসার পরে এখান থেকে রিপোর্ট অপশনে ক্লিক করব। রিপোর্ট থেকে দেখুন, রিপোর্ট থেকে আমরা জাস্ট রেজিস্টার অপশনে ক্লিক করব। রেজিস্টার অপশনে ক্লিক করার পরে আমি এরকম ড্রপডাউন ওপেন হবে। এই ড্রপডাউন মেনু থেকে আমি রেজিস্টার অফ পেমেন্ট অ্যান্ড রিকোভারিজ ডিডিওয়াইজ আমি এই দ্বিতীয় নাম্বার সামারি ডিডিওয়াইজ রেজিস্টার ফর সামারি ডিডিওয়াইজ এই অপশনটাতে ক্লিক করব। এখানে ক্লিকে করে আসার পরে আমি নিচ থেকে ফিসক্যাল ইয়ার এবং মাস সিলেক্ট করে দিব। দেখুন আমি জানুয়ারি মাসের নিব এবং এখানে আপনার ডিডিউর কোডটা সিলেক্ট করে দিবেন। আমি ডিডিউর কোডটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা রান রিপোর্টে ক্লিক করব। রান রিপোর্টে ক্লিক করলে দেখুন আপনার এই ইউ রেজিস্টার ইউ4 এই সামারিটা চলে আসবে এখানে। অর্থাৎ আমরা এই শীটটার জন্য প্রতি মাসে আগে হিসাবরক্ষণ অফিস থেকে নিয়ে এটা আমরা হিসাব আমাদের ডিডিউর খরচের সাথে রিকনসাইল করতাম। তো এই বিষয়টি এখন ডিডিউগুনের আইডিতে দেওয়া হয়েছে যাতে হিসাবরক্ষণ অফিসে এই এটা ইউ4 নেওয়ার জন্য যাওয়া না লাগে। এই কারণে এখান থেকে আপনি আপনার সকল হিসাবের রিকনসাইল করে অর্থাৎ আপনার হিসাবের সাথে হিসাবরক্ষণ অফিসের হিসাব মিলাই আপনি হিসাবরক্ষণ অফিসের সহিত রিকনসাইল করবেন। এখান থেকে আমরা এই প্রিন্টটা এই শিটটা প্রিন্ট করতে পারবো সরাসরি দেখুন। এখন এখানে জাস্ট প্রিন্ট অপশনে ক্লিক করলে এটা প্রিন্ট হয়ে যাবে। এর আগে আপনি পেপার সাইজ ঠিক করে দিতে পারেন, এখানে আপনি A4 বা লিগ্যাল যে কোনো পেজে দিতে পারবেন। দেওয়ার পরে প্রিন্ট অপশনে ক্লিক করলে এটা প্রিন্ট হবে। তো এই ছিল আজকের পর্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং শেয়ার করবেন, আর যদি আপনি আমার চ্যানেলটিতে নতুন হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটি কথা, সাফিন আইটির সকল ভিডিও এখন সাফিন আইটি 2022-এ পাওয়া যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।